একটা লোক ছিল, নাম তার সুশান্ত, লম্বা 6 ফুট লম্বা প্রায়। সুশান্ত ফাটা প্যান্ট পরে ঘুরত, চায়ের দোকান ছিল, টায়ার সাইকেলের টায়ারে গিটি লাগানো থাকতো। সেই সুশান্ত এখন 200 কোটি টাকার মালিক, 200 ক্রোর। এইরকম সুশান্ত কালিন্দীতেও পাবেন, মৈত্রাতেও পাবেন, বাদলপুরেও পাবেন, নেপালেও পাবেন, পালদুইতেও পাবেন, শটিলাপুরেও পাবেন, কালিন্দীতেও পাবেন, বালিশাইতেও পাবেন, তালগাছাড়ি একেও পাবেন, তালগাছাড়ি দুয়েও পাবেন, বাদিয়াতেও পাবেন, হলদিয়াতেও পাবেন, হলদিয়া 1 এবং 2 পাবেন, বসন্তপুরেও পাবেন, গোবরাতেও পাবেন, প্রতিমা 1ও পাবেন, প্রতিমা 2ও পাবেন। এত এখানকার বিখ্যাত হাফ মন্ত্রী, তার তালিকাও রিক্রুটমেন্ট স্ক্যামে প্রকাশিত, প্রকাশিত তালিকা আমি যখন দেখিয়েছিলাম তখন বলছে সাংবাদিকদের, আমি সুপারিশ করেছি 1 নম্বরে নাম শম্পা মহাপাত্র। শম্পা মহাপাত্রকে নিয়ে কি আমার বেশি কিছু বলার দরকার আছে? কিছু বলার দরকার আছে? কিছু বলার দরকার আছে? খিচাগুড়ের ব্যবসা, তাই তো? এদেরকে সরাতে হবে, এরা চোর, চরিত্রহীন, লম্পট এবং দোষণবাদ, দোষণবাদ। আর বাকি নাই বেশি দিন, বেশি দিন বাকি নেই। কালিন্দী থেকে শুরু করে একেবারে দীঘা বর্ডার পর্যন্ত কিভাবে রামনগরের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে আপনারা জানেন। আজকে এই বাদলপুর জিপিতে অন্তত 1000 পুরুষ, যুবক, শিক্ষিত লোক পেটের দায়ে কলকাতা থেকে হায়দ্রাবাদ বাড়ি ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে, বাবা মাকে ছেড়ে বাইরে থাকেন। কেন? কারণ মমতা ব্যানার্জি চাকরি কাজ দিতে পারেননি। 45 লক্ষ পরিযায়ী শ্রমিক, 2 কোটি বেকার, স্কুল সার্ভিস কমিশন উঠে গেছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উঠে গেছে, সব উঠে গেছে। মোদীজি শৌচালয় দিয়েছেন, আপনারা পাননি। আবাস যোজনা দিয়েছেন, পাননি। আমি যখন পিছাবনি রামনগর থেকে খানিকটা ঢুকেছি, মাতৃমণ্ডলী গাড়ি আটকে বললেন যে আপনার আমাদের গ্রামে জল নেই। আপনি ভাবতে পারেন, মোদীজির স্বপ্ন জল জীবন মিশন, তাই জল জীবন মিশনে, জল জীবন মিশনে আপনাদের এলাকার কেউ নলবাহিত জল পাননি। একটা সাবমার্সিবল 250টা কলসি নিয়ে মায়েরা দিদিরা জলের জন্য যুদ্ধ করে, এটাই উন্নয়ন। আর প্রত্যেকটা গঞ্জ পাড়াতে ছোট হাতে 5টা টুল, 5টা টেবিল পাবেন, ডিআর লটারি, হাইপো লটারি, টিকিট কাটতে কাটতে গরিব মানুষগুলোকে শেষ করে দিচ্ছে।